সূরা ইউসুফের 105 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জমিন ও আসমানের কিছু নিদর্শনের কথা বলে কাফেরদের ব্যাপারে বলছেন যে এই নিদর্শনগুলো দেখার পরেও তারা ঈমান আনে না, এগুলো থেকে মুখ ফিরিয়ে রাখে, আশ্চর্যের ব্যাপার। ওয়াকাইয়্যিম মিন আয়াতিন, এক দুটি নয় বহু নিদর্শন রয়ে গেছে, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহে এবং জমিনে, ইয়ামুররুনা আলাইহা, এরা এই নিদর্শনের উপর দিয়ে চলাফেরা করে, ওয়াহুম আনহা মুরিদুন, এরপরে থেকে মুখ ফিরিয়ে নেয়, বুঝার চেষ্টা করে না। এই নিদর্শনগুলোর দিকে তাকাইলে আমি কোথা পর্যন্ত পৌঁছা সহজ হত। যদি কেউ আল্লাহর উপর ঈমান আনেও, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, আল্লাহকে মানি এর সাথে শিরিকও করে ফেলি, জানায় অজানায় বড় ছোট শিরিকে লিপ্ত থাকে। আফা আমিনু আন তাতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ, এরা কি নিরাপত্তা পেয়ে গেছে যে আল্লাহর আযাব এদেরকে ঢেকে ফেলবে, এরা এর থেকে বাঁচতে পারবে? আওয়া তাতিয়াহুম আস-সাআতু বাগতাতান, অথবা হঠাৎ করে কেয়ামত কায়েম হয়ে যাবে, এরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারবে? ওয়াহুম লা ইয়াশুরুন, এদের খবর থাকবে না। এখানে বোঝার বিষয়, আকাশসমূহে এবং জমিনে আল্লাহ পাকের বহু নিদর্শন রয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন সকল নিদর্শনের এহাতা, সকল নিদর্শন সম্পর্কে জ্ঞাত থাকা এটা মাখলুকের পক্ষে তো কঠিন। হ্যাঁ, কিছু কিছু নিদর্শন আল্লাহ পাক বান্দাদেরকে জানিয়েছেন, কিছু কিছু বান্দারা নিজেরাও খোঁজ খবর করে জেনেছেন। প্রথম বলতেছেন আকাশসমূহের নিদর্শন। আকাশসমূহের নিদর্শন বলতে বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে, তারাতারাজি, নক্ষত্র, অসংখ্য তারকা রাতের অন্ধকারে দেখা যায়, দিনে দেখা যায় না, দেখতে কত সুন্দর দেখায়। এগুলো আমিও বানাইনি, আমার বাপেও বানাইনি, তাহলে কে বানাইল? যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ। এগুলোকে আমিও নিয়ন্ত্রণ করি না, আমার বাপেও করে না, কে নিয়ন্ত্রণ করেন? যিনি করেন তিনি আমার আল্লাহ। এবং এই তারকাগুলো, নক্ষত্রগুলো কত বড় বড়, সূর্য নামক নক্ষত্র আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, অথচ এই পৃথিবীর আয়তন 20 কোটি বর্গ মাইলের মতো। 20 কোটিকে 13 লক্ষ দিয়ে গুণ দিলে গুণফল হবে সূর্যের আয়তন। সূর্য থেকেও আরো কোটি কোটি গুণ বড় নক্ষত্র আছে। এগুলো নিয়ে চিন্তা করলে বুঝে আসে আমার আল্লাহ কত বড়। এত বড় বড় নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড়। কিছু আল্লাহ পাক জানিয়েছেন, যেমন দারিমি শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, কি পরিমাণ এটা মাপজোক দিয়ে তো এখন আমরা বের করতে পারিনি, হয়তো পারবো না। বিজ্ঞানীরা বলেন মহাশূন্যে এখনো বহু তারকা এমন রয়ে গেছে
সৃষ্টির পর থেকে এদের আলো চতুর্দিকে ধেয়ে চলছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে, আমাদের দিকেও আসতেছে। এরপরেও বহু তারকা এমন রয়ে গেছে, এদের আলো এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। কত উপরে তারকাগুলো, এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে হলো প্রথম আকাশ। কত উপরে চিন্তা করুন। তো দারুন শরীফে হাদিস আছে, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। কোন এলাকায় বলে বদল, কোন এলাকায় বলে পুরু, কোন এলাকায় বলে দবিস, এই পরিমাণ পুরু, এই পরিমাণ দবিস, এই পরিমাণ গদল, এই পরিমাণ মোটা। তার মানে জমিন থেকে আকাশের প্যাট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। তা কত বড় নিদর্শন, এমন মোটা, এমন বিশাল একটি আকাশ অহরহ ঘুরতেছে কে ঘুরায়। আমরা ছোট একটি চাকা ঘোরানোর জন্য মেশিন ব্যবহার করি, কয় ঘোড়া পাওয়ারের মেশিন, 3 ঘোড়া না 5 ঘোড়া না 7 ঘোড়া, এরপরে কত তেল গ্যাস মোবিল কত কিছু ব্যবহার করা লাগে। আর এই বিশাল একটি বল আকাশ, বলের ন্যায় আমাদের চতুর্দিক দিয়ে আমাদেরকে বেষ্টনে দিয়ে আছে, আমরা সবের পেটের ভিতরে। এই বিশাল আকাশটাকে আল্লাহ পাক ঘুরে দিয়েছেন, সবসময় কিন্তু ঘুরে স্থির নয়। কত শক্তি দরকার এই বিশাল আকাশটাকে ঘুরে দিতে, আমার আল্লাহর শক্তি কি পরিমাণ। এরপরে আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশটা প্রথম আকাশটার পেটের ভিতরে নিয়ে আছে, কত দূর দিয়ে বেষ্টনে দিয়ে রেখেছে, জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, এই পরিমাণ দূর দিয়ে। আবার ওই আকাশটিও খালি জায়গা পরিমাণ মোটা পুরু, ওটার ওজন আরো কত বেশি হবে, এটা তো আমার আল্লাহ ঘুরে দিয়েছেন। এটা ঘুরে কত শক্তির দরকার এটাকে ঘুরে দিই, কোন মেশিন মেশিন তো দেখা যায় না, বিনা মেশিনে আমার আল্লাহ ঘুরেতেছেন শক্তিটা কেমন। এরপরে আবার এই পরিমাণ জায়গা খালি, যে পরিমাণ জমিন থেকে আকাশ, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও খালি পরিমাণ মোটা, দ্বিতীয় আকাশকে পেটের ভিতরে নিয়ে আছে, কত দূর দিয়ে বেষ্টনে দিয়ে আছে, তো ওই আকাশটি কত বড় হবে, ওটার ওজন আরো কত বেশি হবে, আল্লাহ আমরা ঘুরে দিয়েছেন। এভাবে চতুর্থ আকাশ আরো দূর দিয়ে বেষ্টনে দিয়ে আছে, ওইটাকে ঘুরেতেছেন, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, 7 নম্বর আকাশে 6টি আকাশকে পেটে নিয়ে আছে দূর দূর দিয়ে, ওই আকাশটি কত বড়, কি পরিমাণ হবে তার ওজন, ওইটাকে আমার আল্লাহ ঘুরেতেছেন, কি পরিমাণ শক্তির দরকার। গোড়ান তো গোড়ান এই না যে আজকে 10 কিলোমিটার গতিতে, কালকে 20 কিলোমিটার গতিতে, না, এক গতিতে ঘুরতেছে, কোনো ব্যবধান নেই, আকমিস নেই। আমার আল্লাহর নিদর্শন, আল্লাহ যে একজন আছেন তার প্রমাণ। আমরা দেখি বানানেওয়ালা ছাড়া কোনো কিছু অস্তিত্ব লাভ করতে পারে না, এই বিশাল 7টি আকাশ বানানেওয়ালা ছাড়া কিভাবে অস্তিত্ব লাভ করছে। এরপরে হল সিদরাতুল মুনতাহা, জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব এই পরিমাণ, এত উপরে। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হল নিম্ন জগতের সীমা, এত উপরে পৌঁছার পরে এটা নিম্ন জগৎ আমার আল্লাহর দৃষ্টিতে। সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিক হল উর্দু জগৎ, ওই জগতে আল্লাহ পাক আরো কত কিছু রেখে দিয়েছেন আমাদের অজানা।
ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াত, আকাশসমূহে বহু নিদর্শন হয়ে গেছে আমার আল্লাহর অস্তিত্বের, একত্ববাদের। বোঝার চেষ্টা আমরা করি না, তাই বুঝি না। এগুলো নিয়ে গবেষণা করলে সহজে আল্লাহ পাওয়া যায়। হাদিস শরীফে আছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। এর উপরে হল আরশে মা আল্লাহ, জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, সিদরাতুল মুনতাহা থেকে আরশে মা আল্লাহ দূরত্ব এই পরিমাণ, এটা আবার সবকিছুকে বেষ্টনে দিয়ে আছে। হের উপরে হল ওই পরিমাণ দূরত্বে কুরসি, আকাশসমূহ এবং জমিন সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে আমার আল্লাহর কুরসি, ওইটা কত বড়। আল্লাহ কত বড় হবেন চিন্তা করুন। কুরসি পর্যন্ত তো কোরআনে কারিমে উল্লেখ আছে, এরপরে আরো কি আছে না আছে আল্লাহ ভালো জানেন। এগুলো সব আমার আল্লাহর অস্তিত্বের নিদর্শন। কাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াত, আকাশসমূহে আমার আল্লাহ নিদর্শনা বলে। প্রত্যেক আকাশে আবার কেবলা আছে, ওই আকাশবাসীদের কেবলা, ওরা ওইদিকে ফিরে নামাজ পড়ে, ইবাদত করে। হাকিমুল ইসলাম আল্লামা কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আরশে মা আল্লাহ থেকে যদি একটি রশি নিচের দিকে ছেড়ে দেয়া হয়, এক মাথা আরশে মা আল্লাহ আর এক মাথা তাহাকা সারায়, এই সোজা বরাবর উপরে হবে আমাদের বাইতুল্লাহ শরীফ। ঠিক এর সোজা বরাবর উপরে প্রথম আকাশের কেবলা বাইতুল মামুর, এভাবে প্রত্যেক আকাশের কেবলা এর বরাবর। ষষ্ঠ আকাশের কেবলা বাইতুল ইজ্জত, সব এক বরাবরে হবে। রহমতের কেন্দ্র এখানে, মূল রহমত আরশে মা আল্লাহ থেকে আসে। তাই এই কেবলার সাথে যে সম্পর্ক রাখবে, রহমতের ভাগ তার কাছে আসবে, যে রাখবে না সে বঞ্চিত। হ্যাঁ, যারা ভাগ পেয়েছে তাদের মাধ্যমে এ উপকৃত হয়, বাস্তবে তার কোনো বাগটাক নেই। যারা পেয়েছে তাদের মাধ্যমে উপকৃত হয়। যেমন নিজ হাতে একটি আমের চারা লাগাইলেন, চারাতে পানি দেন, সার দেন, গোবর দেন, পরিচর্যা করেন, কিছুদিন পরে দেখতেছেন এই চারার আশেপাশে আরো কিছু গাছ গজিয়ে উঠছে, আগাছা ঘাস। চারা যে গতিতে বাড়তেছে আর আগাছাগুলোর বাড়ার গতি আরো বেশি, দু চার দিনে একবারে থাম থাম করে বড় হয়েই আপনার আমার চারার উপরে উঠে গেছে, দেখা যায়। আগাছাগুলো মনে মনে ভাবে, মালিক আমাদের উপর কত সদয়, আমাদেরকে পানি দিতেছে, গোবর দিতেছে, সার দিতেছে। আসলে মালিক এদেরকে গোবর সার আর পানি দেন নিজের হাতের লাগানো চারাকে। এরা কেন ভাগ পায়? চারার আশেপাশে আছে, কাছে আছে, এই জন্য ওরাও ভাগ পায়। মালিক ওদের উপরে সদয় নয়, বরং ওদেরকে মালিক দুশ্মন মনে করে। কি প্রমাণ? কয়েকদিন পর দাওসানে নিয়ে এসে একবারে গোয়া দিয়ে কেটে সাফ, এরপরেও থামেনি, রৌদ্রে শুকিয়ে চুলার ভিতরে ঢুকিয়ে দিয়ে জ্বালিয়ে দুই বর্ষ বানিয়ে দিল। আর চারা আপন অবস্থায় আছে, আর এদের অস্তিত্ব শেষ হয়ে গেছে আগুনে জ্বলে। ঠিক তেমনিভাবে আমার আল্লাহ রহমত অবতীর্ণ করেন ওই কেবলায়, আর সে মহল্লা থেকে নিয়ে তাহাতা সারা পর্যন্ত কেবলা রহমত আসে। যারা কেবলার সাথে সম্পর্ক রাখে, নামাজ কালাম পড়ে, এরা ওইখান থেকে বাদ পায়। আর দুনিয়ার নাস্তিক মোরতাদ কাফের মোর্শেদ বদ্দিন, এরাও এগুলো ছিল কিছু পেয়ে যায়, বরং মাঝের মধ্যে বেশি পায়। আমের চারার আশেপাশে যে আগাছাগুলো, এরা আরো বেশি গ্রহণ করেছে সার আর গোবর এবং পানি, বেশি গ্রহণ, এই জন্য তো তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তাই
নাকের পর্দাটা আরো বেশি পায়। দু চার দিনে আঙ্গুল ফুলে কলা গাছ, কিন্তু এরা মনে মনে ভাবে আমাদের উপর যদি আল্লাহ সদর না হতেন তাহলে আমাদেরকে এত দিতেন দিতেন না, আমাদের উপরও তিনি সদয়। কিন্তু সদয় না নির্দয় এটার প্রমাণ হবে হাসর মাঠে। সেখানে পৌঁছার পরে দাওয়ার শ্রেণী নিয়ে আসবে ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা নিরপরাধী থেকে পৃথক হয়ে যাও। আগাছাগুলোকে গোড়া দিয়ে কেটে পৃথক করে ফেলছে, লাগানো গাছ থেকে পৃথক হয়ে গেল। এরপরও আমার আল্লাহর কষ্টটা থামবে না, জাহান্নাম নামক চুলে জ্বালিয়ে স্পর্শ করে খানতে হবে। আর কেবলার সাথে যারা সম্পর্ক রেখেছিল ওরা হাসর মাঠ ডান দিকে আসন্ন আল্লাহর ছায়া পেয়ে গেল, হাউজে মৌসারের শরবত পেয়ে গেল, এরপরে জান্নাতে চির শান্তি নিকেতনে চিরদিনের জন্য বসবাস করতেছে। এদের উপরে দয়া আর দয়াই চলতেছে, লাগানো চারার উপরে দয়া চলতেছে, এদের উপরও দয়া চলবে, যেহেতু এরা কেবলার সাথে সম্পৃক্ত। আর ওদের উপরে সদয় কি সদয় না এটা পরিচয় হয়ে যাবে হাসর মাঠে। আল্লাহ পাকের গজবের শ্রেণী আসবে ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই কেবলা আরশের আল্লাহ থেকে বরাবর নিচের দিকে, তাহাটা সারা পর্যন্ত এক বরাবরে। যতটুকু আমাদের জানা এতটুকু মহাশূন্য সম্পর্কে কথাবার্তা, আরো অনেক নিদর্শন মহাশূন্য রয়ে গেছে আমাদের জানা অজানা। সামনে আল্লাহ বলতেছেন ওয়াল আর্থ, শুধু মহাশূন্য নয় আকাশে নয় জমিনেও তোমাদের অনেক নিদর্শন আছে আমাকে পাওয়ার। যেমন আমাদের এই জমিন পৃথিবী বাস্তবে তো কত বড়, 20 কোটি বর্গ মাইল আয়তন, তো 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী এটা হলো মাটি আর পানির সমন্বয়ে, সাথে আছে কিছু পাথর, মাটি পানি পাথর, এটা নিয়ে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘুরতেছে। এই ওজনে একটা মাটি পানি পাথরের চাকাকে আল্লাপাক ঘুরে দিয়েছেন, যার আয়তন 20 কিলোমিটার 20 কোটি বর্গ মাইল। কত শক্তির দরকার, কোন মেশিন মেশিন তো নেই, আমার আল্লাহ ঘুরে দিয়েছেন। এই পৃথিবী নামক গ্রহে বসবাস করে অসংখ্য মাখলুক, যারা জীব নিয়ে গবেষণা করে তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটির অধিক জীব ধরা পড়েছে। জীব অধিক দৃষ্টিতে গাছগাছালি কিন্তু জীব নয়, তা তারা জীবের যে সংজ্ঞা দেয়, জীব হল যার প্রাণ আছে এবং স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, একে বলে জীব। গাছের প্রাণ আছে কিন্তু স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, অতএব গাছ জীব নয়। তো যাদের জান আছে প্রাণ আছে পাশাপাশি স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এদের সংখ্যা এই গবেষকদের গবেষণা ধরা পড়েছে পর্যন্ত 15,000 কোটিরও অধিক। যত দিন যায় তত এই সংখ্যার সাথে আরো সংখ্যার যোগ হয়। চিন্তা করুন জীবের সংখ্যা কত। আমরা একটি কথা শুনে থাকি কি 18,000 মাখলুকাত, এটা শুনে কই সুবহান আল্লাহ, 18,000 মাখলুকাত সুবহান আল্লাহ। মাখলুকের সংখ্যা 18,000 কোন সহিহ হাদিসে কথা বর্ণিত নেই। তাহলে কথাটি আসলো কোথেকে? ফার্সিতে একটি প্রবাদ আছে, তা না বাসাদ চিজ কায় মর দম্ব গুয়ার চিজ হা, লেস মেস ভাইয়া তিলকে তাল বানানো হয়। 18,000 আসলো কোথেকে? বিভিন্ন তাফসির গ্রন্থে রুহুল মানে রুহুল বয়ান ইত্যাদি তাফসির গ্রন্থে উল্লেখ আছে, হযরত জাফর সাদেক রাহেমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত। বানাতি হল আল্লাহ পাক 18,000 জগৎ সৃষ্টি করেছেন, জগৎ মাখলুক নয়, মাখলুক ভিন্ন জগৎ ভিন্ন। যেমন আমরা যে বসবাস করি এটাকে বলে বিশ্ব জগৎ,
এই জগতে শুধু জীবের সংখ্যা 15,000 কোটির অধিক পাওয়া গেছে, আরো বাড়তে থাকবে। তাফসীরে বুলবুল বয়ান একথা উল্লেখ আছে, ওয়া দুনিয়া মিনহা, এই গোটা দুনিয়া 18,000 জগতের একটি জগৎ, এরকম আরো এক কম 18,000 জগত আছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, এই যে একটা মাখলুক সৃষ্টি করলেন, সকলের তো খোরাক আছে, খায়, খাওয়া দাওয়া কেউ থাকে না, এক পাত্র ফেরেশতারা খান না, বাকি সকল মাখলুক খায়, এই সকলের খোরাকের ব্যবস্থা কে করে? আমরা হয়তো মনে করি আমাদের খোরাকের ব্যবস্থা আমরাই করি, আমরা খাই ভাত, আমরা খাই মাছ, খাই গোস্ত, খাই শাকসবজি। আল্লাহ পাক যদি কোন মাছ জিন্দা না রাখেন, আমাদের বাদের ক্ষমতা আছে মাছ জিন্দা রাখার? গরু ছাগল হাঁস মুরগি কবুতর যদি জিন্দা না রাখেন, আমাদের সাধ্য আছে জিন্দা রাখার? জমিন থেকে যদি শস্য উৎপাদন না হয়, আমাদের ক্ষমতা আছে জোর করে উৎপাদন করার? আল্লাহ না দিলে পারবো না, এখানে কোনো হাত নেই। এমনকি শস্য উৎপাদন হয়েছে বাম্পার ফলন, শুধু একটা অসলা তুফান এসে গেছে, সব বরবাদ হয়ে গেছে, সামান্য বজ্রপাত হয়েছে সব ফসল চলে গেছে। এমনও দেখেছি ধান কেটে গোলায় ফেলেছে, এখানেও সকল ধান চলে গেছে। আমাদের কুমিল্লা নোয়াখালী বলে উর্বা গেছে, উর্বা খেতেও চলে, গড়ে গোবর ভিতরেও চলে, মানুষ উদ্ধার করতে পারে না। কয়েক বছর আগে উত্তরবঙ্গে হাইরে ধানের ফলন, কিন্তু একরকম পোকা গাছের গোড়ায় এসে ভিতরে যে ডিগ ওটার গোড়া কেটে দেয় ভিতর দিয়ে, এত ছোট এত ছোট পোকা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা কঠিন। প্রথম প্রথম নানা ধরনের বিষ প্রয়োগ করেছে, এই পোকায় বিষে মরে না। চিন্তা করুন কেমন শক্ত জান আমার আল্লাহ সৃষ্টি, তারও গোড়া ওই ধান গাছের গোড়ার ভিতরে, সেই ডিগের গোড়া কেটে দেয়, উপরে শিষ্টে শুকিয়ে সাদা হয়ে যায়, ধান আসে না, ভিতরে চাল আসে না। চিন্তা করুন, এগুলো সব আমার আল্লাহর নিদর্শন, খোরাকের ব্যবস্থা আল্লাহ করতেছেন। তো কেসি মুরগে তর্ক হে কিসমত কোরআন, কেসি মুরগে তর্ক হে কিসমত কোরআন, কোহে কাফ একটা জায়গা আছে পাহাড়, সেখানে সি মোরগ থাকে। এই সি মোরগ এক বেলা 60টি হাতি হলো তার খোরাক, খায় কয় বেলা আল্লাহ ভালো করে, কেউ তো আছে 2 বেলা খায়, কেউ 3 বেলা, কেউ 5 বেলা, 7 বেলাও খায়। মানুষের মধ্যে সকালে উঠে একবার খায় বেড টি, এরপরে আবার নাস্তা খায় ব্রেকফাস্ট, এরপরে আবার দুপুরের খানা, আসরের সময় আবার চা বিস্কিট, রাত্রে আবার খানার শেষ নেই, খানায় খানা। আর সেই মোরগ কয় বেলা খায় আল্লাহ ভালো জানেন, এক এক বেলা 60টি হাতি তার খোরাক, আল্লাহ তো ব্যবস্থা করতেছেন হেও মরে না। আর সাগরের ভিতরে তিমি মাছ দৈনিক বড় তিমি মাছের খোরাক 3 টন চিংড়ি মাছ, 3 টন, 27.5 মনে 1 টন হয়, 3 টন চিংড়ি মাছ, 27.5কে 3 দিয়ে গুণ দেন 81, 82 প্রায় 82.5 মন সে খেয়ে গেলে, 82.5 মন চিংড়ি মাছ। তো তিমি মাছকে সাগরের তলায় একটা অসংখ্য আছে, আল্লাহ পাক খোরাকের ব্যবস্থা করতেছেন। ওয়াকিলাল জমিনের মধ্যে আমার আল্লাহ নিদর্শন, আমরা চাইলে এগুলো উৎপাদন করতে পারবো না, আমার আল্লাহ করতেছেন। এবং এই জমিনের ফল ফলাদি শস্য ইত্যাদি উৎপাদন হতে হলে বাতাস লাগে, পানি লাগে, রৌদ্র লাগে, চন্দ্রের আলো লাগে, তারকার প্রভাব লাগে, একটাও আমরা সৃষ্টি করতে পারিনি। না পানি, না বাতাস, না সূর্য, না তারকা, না চন্দ্র, না জমিন, কিছুই না। ছোট্ট একটি বিচি মাটির নিচে পুঁতে রাখলাম, মাটির স্বভাব শামসে চমে দা জমে রা কর মকর পরসমে জুমলা হাদা সাহারা বহত, সূর্য যখন জমিনের পাকস্থলীকে তাপ দেয় হজমে শক্তি বেড়ে যায়,
গরমিতে হজম শক্তি বাড়ে, গরমে নরম করে, ঠান্ডায় শক্ত করে। গরমকালে নারিকেলের তেল নরম হয়ে থাকে, শীতকালে শক্ত হয়ে থাকে, গোস্তের তেল শক্ত হয়ে থাকে। তো বিজ্ঞ হাকিমগণ বলেন, খানা খাওয়ার পর এমন কিছু খাবে না যার প্রভাব ঠান্ডা, যেমন ডাবের পানি, তার প্রভাব ঠান্ডা। খানা খাওয়ার পরে ডাবের পানি পান করতে নেই, করলে হজম হতে দেরি হবে। এমন কিছু খেতে হয় যার প্রভাব গরম, খাবারগুলোকে তাড়াতাড়ি গরম করে ফেলবে, হজম হয়ে যাবে তাড়াতাড়ি। তো জমিনকে সূর্য যখন তাপ দেয়, তার পাকস্থলী হজম শক্তি বেড়ে যায়, সব কিছুকে হজম করে মাটি বানিয়ে ফেলে। তো জমিনের বৈশিষ্ট্য। আর সকল মাখলুকাত মানুষকে পর্যন্ত জমিনে মাটি বানায়, কিন্তু একটা ছোট্ট বিচি মাটির অন্ধকারে রেখে আসলেন, কখনো কাদার নিচে, কখনো পলি মাটির নিচে, কখনো দোঁয়াশ মাটির নিচে, কখনো বেলে মাটির নিচে, এটা পচল না, কে এটাকে সংরক্ষণ করলো? আমার আল্লাহ। এরপরে তার থেকে পূর্ব একটি গ্যাস গজে উঠল, এই বিচিকে তো আমি ফাটাইনি, গ্যাস আমি বানাইনি, আমার আল্লাহ ফাটাইয়ে গ্যাস বানাইয়ে বের করে দিয়েছেন। এবারে রৌদ্র লাগবে, পানি লাগবে, বাতাস লাগবে। বাতাস না হলে গাছ গাছালি বড় হবে না, বাতাসের কারণে বড় হয়। বিশেষ করে মানুষ যখন পাট ক্ষেত করে, পাট ক্ষেত বৈশাখ মাস, বাতাস নেই, খুব কম বাতাস, টের পাওয়া যায় না যে বাতাস আছে, দেখবেন পাট গাছ বড় হয় না। যখনই বাতাস শুরু হয়, এক এক দিনে চার আঙ্গুল, ছয় আঙ্গুল লম্বা হয়ে যায় পাট গাছ। এই পাট গাছ দেখলে বোঝা যায় বাতাস আছে, গাছ গাছালি বড় হয়। আমার আল্লাহ বাতাস সৃষ্টি করে দিলেন, দক্ষিণ দিক থেকে বয়ে যাও উত্তর দিকে, এই ধান খের, গম খের, শস্য যা কিছু আছে এগুলো বড় হইতে হবে, তুমি বয়ে না গেলে তো বড় হবে না। কোন লাতা খেয়েছে কর দক্ষিণ সে বাদে সাজগার, কোন লাতা খেয়েছে কর দক্ষিণ সে বাদে সাজগার, ये जमी किसकी है और किसका है नूरे आफताब। ये जो बीजीटा माटिर नीचे पुतलाम, ये माटीटा कार, जमीनटा कार, सृष्टि तो आमी करिनी, आमार बापेओ करेनी। एखन बड़ होवार जन्य बाताशेर दरकार, बातास तो आमी सृष्टि करिनी, एटा आमार आल्लाह सृष्टि। एरपरे बड़ हये गेछे, एखन फल बेरिये आसछे, পাকা লাগবে, কিভাবে পাকবে, না পাকলে তো হবে না, কাঁচা খাওয়া যায় না, ধানও না পাকলে চাল হবে না, গুঁড়ি হয়ে যাবে, খুদ হয়ে যাবে, পাকছো? ইয়ে জমি কিসকি হায় আর কিসকা হায় নূরে আফতাব। তার মধ্যে স্বাদ আসতে হবে, স্বাদ চন্দ্রের আর সূর্যের আলোর কারণে ফলের মধ্যে, ফসলের মধ্যে স্বাদ আসে। তাই দেখবেন যে ফল গাছে দক্ষিণ দিকের ডালের মধ্যে যে ফলগুলো এসেছে ওগুলো স্বাদ বেশি উত্তর দিকের ফলের তুলনায়, কারণ আমাদের এলাকায় রৌদ্র দক্ষিণ দিক থেকে লাগে। এবং ফলের যে কিনারা দক্ষিণ দিকে ওই কিনারা স্বাদ বেশি, যে কিনারা উত্তর দিকে ওই কিনারা স্বাদ কম, রৌদ্র দক্ষিণ দিক থেকে লাগতেছে, সুন্দর বেশি। দক্ষিণ গাছের দক্ষিণ পাশের ফলগুলো সুন্দর, উত্তর পাশের ফলের মধ্যে মারা টলা দেখা যায়, তো সুন্দর থাকে না, অশ্লীন থাকে দক্ষিণের। এই স্বাদটা আমার আল্লাহ সূর্যের আসরার প্রভাবে এখানে সৃষ্টি করে দিয়েছেন। পাকার দরকার পাকবে কি? চন্দ্রের মধ্যে আল্লাহ পাকে বৈশিষ্ট্য রেখে দিয়েছেন, চন্দ্রের প্রভাবে ফল পাকে, ফসল পাকে। ये जमी किसकी है और किसका है नूरे आफताब, किसने भर दे मोतियों से खोशाए गुमगम के जे, मौसमों को किसने सिखलाई है खोये इनकलाब, मौसमों को किसने सिखलाई है खोये इनकलाब। धान बेरिए एसेछे, भीतरे चाल नहीं, जखन धान शीष बेरिए एसे तखन तो चाल निये बेर हय না, খালি দু চার দিন পরে দেখবেন ভিতরে একটু দুধ, টিপ দিলে একটু দুধ বেরিয়ে আসে। দুধ কে ভিতরে ঢুকাইলো? আমি তো ঢুকাইনি, আমার আল্লাহ ঢুকাই দিয়েছে। এরপরে দুধ আস্তে আস্তে চালে পরিণত হয়ে গেছে,
কৃষ্ণ ভরতি মতে অসে ঘোষায় গন্ধম কি যে পূর্ণ করে দিলেন মৌসম গো কৃষ্ণ শিখলাহি হয় কোয়ে ইনকলাব এক এক মৌসমে এক এক রকম ফল ফলাদি এক এক রকম খাবার ওই মৌসমের আবহাওয়া অনুযায়ী যেমন বর্ষাকালে আবহাওয়া থাকে আর্দ্র মানুষ ভিজে বিশেষ করে চাষিরা মাঝিরা জেলেরা বৃষ্টিতে ভিজতেছে ক্ষেত খামারে কাজ করতেছে আমি আপনি ভিজেন ঘরে আসলে জ্বর নাকের পানি সর্দি আর হাসি এরা সারাদিন বুঝতেছে বর্ষাকালে আল্লাহ পাক তাল সৃষ্টি করে দিয়েছেন তাল বর্ষাকালে তালের মৌসুম ভালো করে তাল খাও বৃষ্টিতে ভিজার কোনো ক্ষতি হবে না এটা তালের আচরার প্রভাব এটা বর্ষাকালে গরমকালে মুখে রুচি কমে যায় বৈশাখ জ্যৈষ্ঠ আসলে গরমকালে রুচি কমে যায় জাম সৃষ্টি করে দিয়েছেন একটু একটু টক আছে ও জাম খাও রুচি ফিরিয়ে আসবে যখন যেটা দরকার শীতকালে মুখে রুচি বাড়ে শাকসবজি বেশি উৎপাদন হয় তো শাকসবজি ভালো করে খাও স্বাস্থ্যের জন্য উপকার অন্য সময় এত সবজি খেতে পারবেন না তো যে মৌসুমে যে ধরনের ফসলের দরকার ফলের দরকার আমার আল্লাহ ওই মৌসুমে ওই ধরনের ফসল এবং ফল সৃষ্টি করে দিয়েছেন গাছগুলো সব চলে যাবে মাটি লবণাক্ত হয়ে পড়বে এখানে ফল ফলাদি হবে না ফসল হবে না লবণাক্ত জমিনে নারিকেল হয় দান হয় না আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে হুকুম দিলেন তুই সাগর উপরে তাপ দে সূর্যের তাপ সাগর বুকে পড়তেছে তাপের কারণে সাগরে বাষ্প সৃষ্টি হয় পাতিলের নিচে আগুন দিলে বাষ্প সৃষ্টি হয় উপর দিকে উঠে বাষ্প সূর্যের তাপে সাগরে বাষ্প সৃষ্টি হয় বাষ্প উঠতেছে সাগরের পানি লবণাক্ত 4-6% লবণ আমরা মুখে দিতে পারি না যেন জিভে কাটা যাবে এরকম লবণাক্ত সূর্য তাপ দেওয়ার পরে বাষ্প উঠতেছে বাষ্পের মধ্যে কোনো লবণ টবর নেই রিপেয়ারিং করা হইল এই বাষ্প বাতাসের মাধ্যমে উপরে উঠে গেছে সেখানে আল্লাহ পাক আবার শীতল আবহাওয়া দিয়ে দিলেন বাষ্পগুলো জমাট বেঁধে গেছে যাকে আমরা বলি মেঘ কিছু জমাট বাঁধা কিছু জমাট ছাড়া এখন মেঘ যদি সাগর উপরে দাঁড়াইয়া থাকে তা আমাদের কি লাভ কোন লাতা খিঁচ কর দক্ষিণ সে বাদে সাজগার বাতাস সৃষ্টি করে হুকুম দিলেন তুই দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যা খালি মাথায় যেতে পারবি না এই মেঘের টুকরোগুলি মাথায় করে নিয়ে যাবি লক্ষ লক্ষ কোটি কোটি টন ওজনের এই মেঘ বাতাস কাঁধে করে নিয়ে যাচ্ছে উত্তর দিকে যাওয়ার পথে মিকাইল আলাইহিস সালাম আবার দায়িত্বপ্রাপ্ত যাওয়ার পথে একটু পানি দিয়ে যান বৃষ্টি যাওয়ার পথে বৃষ্টি হয়ে যাচ্ছে মিঠা পানির বৃষ্টি লবণাক্ত পানির বৃষ্টি হইলে সব ফসল জলে পুড়ে ছাই হয়ে যেত আমার আল্লাহ নিদর্শন পানি কিছু সংরক্ষণ করে রাখতে হয় সব কিছু কিছু গুদামজাত করা লাগে সংরক্ষণ করা লাগে অল্প হইও আমরা যখন ছোট ছিলাম গ্রামগঞ্জে থাকতাম বাড়িতে 5-7 মাইল 10-12 কিলোমিটার দূরে বাজার হঠাৎ মেহমান অতিথি আসলে এখন পাবো কই বাজার তো এত দূরে হয়তো মানুষ নেই আর বাজারে যাইতে আসতে এতক্ষণ মেহমান থাকবেও না আমার আম্মা যা রাহিমাহুল্লাহকে দেখত কিছু চিনি এক্সট্রা করে রেখে দিতেন তখন কত শের 2-4 শের চিনি ভিন্ন কিছু গুড় ভিন্ন কিছু লবণ ভিন্ন কিছু তখন তো সরিষার তেল ব্যবহার হতো কিছু সরিষার তেল ভিন্ন কিছু মরিচ ভিন্ন কিছু সাবান ভিন্ন এগুলো ভিন্ন করে রেখে দিতেন হঠাৎ মেহমান আসছে অভাবে জানে স্টকে তো কিছু আছে এটা বুদ্ধির কাজ পানির অপর নাম জীবন এত প্রয়োজন এটা ছাড়া কিছুই চলবে না কেউ চিন্তা থাকবে না কিছু স্টক রাখা লাগবে স্টকগুলো তো আবার পাশে জমা করে রাখলে তো পচে যায় আমার আল্লাহ ব্যবস্থা করলেন কি এই পানগুলোকে উত্তর মেরুতে নিয়ে পাহাড়ের চুটিতে পাহাড়ের টিলার মধ্যে স্টক করলেন বরফের আকার দিয়ে ঠান্ডা এটা পচবে না নষ্ট হবে না বরফ স্বাদ আরো বাড়বে বরফ গলিত পানির স্বাদ আরো বেশি
নষ্ট হবে না, ইষ্ট করে রেখে দিয়েছেন। এমনি যদি পানি কোনো পুকুরের মধ্যে বদ্ধ পুকুরে রেখে দেন, বের হওয়ার আর ঢোকার জায়গা নেই, তো কিছুদিন পরে পানি নষ্ট হয়ে যায়। প্রথমে পানির উপরে লাল রঙের একটি আবরণ পড়ে, আমাদের দেশে বলে আ, পানিতে আ পড়ছে। সাবান দিলে এটা দূরে সরে যায়, সাবানের আঁচড় চলে গেলে, কবর চলে গেলে আবার চলে আসে। এটা গাঢ় হতে হতে সবুজ বর্ণ ধারণ করে, ওগুলো গাঢ় হতে হতে পুরা পানি নষ্ট করে ফেলে, মুখে নেওয়া যায় না, এই অবস্থা হয়ে যায়। তাহলে পানি স্টক করে রাখলে এটা নষ্ট হয়। আবার আল্লাহ স্টক করছেন আমরা তো করি গল্পের মধ্যে, আল্লাহ করছেন পাহাড়ের উপরে। আমার আল্লাহর কুদরত এখন বসে থাকলে আমরা উপকৃত হবো কিভাবে? আবার সূর্যকে হুকুম দিলেন তুই একটু তাপ ওদিকে ওঠে, সূর্য আবার উত্তর মেরুতে তাপ দিতেছে, তো বরফ গলতেছে, গলে গলে নিচে আসতেছে পানির আকারে, নদী নালা বয়ে আবার দক্ষিণ দিকে চলে যাচ্ছে। যাওয়ার পথে নদীর ভিতরে মাছ আমাদের সুস্বাদু খাবার, আবার ওই নদী থেকে খাল বিল বেরিয়ে আসছে, আমরা সেচের কাজ করতেছি, ক্ষেত খামারে পানি দিতেছি, নদীর পরে কত মেশিন বসায় রাখছি, সেচের কাজ চলতেছে ক্ষেতের মধ্যে। এই পানিটা আমরা সৃষ্টি করিনি। আমার দাদা ওস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ লিখেছেন, পানি যে উড়ে বেড়াচ্ছে এই বাতাসের মধ্যে, এখান থেকে পানি ধরতে গেলে এক ফোঁটা পানি ধরতে অন্তত 7,000 টাকা ব্যয় হবে। পানি তো আমার আল্লাহর সৃষ্টি, বাষ্প আকারে বাতাসে ভেসে বেড়াচ্ছে, এটাকে পানির আকার দিতে গেলে এক ফোঁটা দিতে 7,000 টাকা ব্যয় হবে। দৈনিক কত ফোঁটা ব্যবহার করতেছি, নষ্ট করতেছি, কত টাকার পানি ব্যবহার করতেছি চিন্তা করুন। এগুলো সব আমার আল্লাহ নিদর্শন। আমার আল্লাহর বহু নিদর্শন, এগুলো নিয়ে চিন্তা করলে সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। আবার এই জমিনে বিল্ডিং বানাচ্ছি 100 তলা আরো বেশি, নিচের দিকে ডেবে যাওয়ার কথা, জমিন কিন্তু তোলা দিয়ে ধরে রাখছে, এটা জানতেছে না। এটা আমার আল্লাহর আরেক নিদর্শন। এত ওজন দাবার কথা কিন্তু জানতেছে না, ধরে রেখে দিয়েছে। বাস্তবে আমার আল্লাহ কুদ্র ধরে রেখে দিয়েছে, না হয় ডেবেছি তো, নিচের দিকে তো জমিন নরম। আমাদের জমিনের পিঠ থেকে কিছু নিচে শক্ত, আরো নিচে গেলে একদম নরম, কাদর মতো। এই যে বলে তাহাতা সারা, সারা মানে কাদো মাটি, তাহাত মানে নিচে, কাদো মাটির নিচে, নিচে একবারে কাদা। এই বিল্ডিং ধরে রেখে দিয়েছে আমার আল্লাহর কুদরত। এভাবে যা কিছু দেখবেন জমিনে আমার আল্লাহর কুদরত। 3 নম্বরে আমাদের দিকে তাকান, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার দিকে কি তাকাও না? তুমিও তো আমি আল্লাহর অস্তিত্বের নিদর্শন। তোমার অস্তিত্বের আগে ছিল তুচ্ছ, বেদিত, না পার এক ফোঁটা পানি, কাপড় লাগিয়ে ধুইতে হইতে গন্ধ শোনা যায় না, এটা বের হলে শরীর পর্যন্ত না পাক হয়, গোসল খরচ হয়ে যায়। আর এখান থেকে এত সুন্দর সুরত চেহারা দিয়ে তোমাকে সৃষ্টি করে দিয়েছি, এটা তো আমি আল্লাহর অস্তিত্বের বড় নিদর্শন, তুমি নিজে অতি আনফুজি তোমা ফলা তুপসের। এরপর তুমি যে চলতেছ জিন্দা আছো, আমি আল্লাহ নিদর্শন। তামাক পাতা, তামাক পাতা যদি শরীরের চামড়ার মধ্যে ঘষেন আরাম লাগবে না, জ্বলবে, জ্বলবে। এই তামাক পাতা যারা সাদা পানের সাথে খায়, কেউ কেউ সারা গুলি হয়ে গেলে একসাথে, তা আমাদের শরীরের চামড়ার তুলনায় আমাদের খাদ্য নালী আরো অনেক নরম, না নরম, কিন্তু এই তামাক পাতা খেয়ে ফেললাম, মুখের ভিতরে তো জ্বলন সৃষ্টি হয়নি। বরং যুদ্ধের মধ্যে লালার মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিয়েছেন, আমাদের চামড়ার মধ্যে গরম চা পড়লে ঠোঁস ফুটবে, জিব্বা দিয়ে খেয়ে ফেলতেছি চা ঠোঁস ফোটে না, লালার মধ্যে শক্তি দিয়ে দিয়েছেন, এটা ঠোঁস ফুটতে দিবে না জিব্বায়। একটা মরিচ চামড়া ঢুকলে
কল্পনা জ্বলবে, জ্বলবে, ডলা যায় না। এমনকি হাতে কাটাকাটি করলে হাত পর্যন্ত জ্বলে। আর এই মরিচ আমি নিজে দেখেছি এক বাসায় পাতের সাথে অন্তত 250 গ্রাম খেয়ে ফেলছে কাঁচা মরিচ। চিন্তা করুন, আমি তো আশ্চর্য, এক পেয়ালা নিয়ে বসছে, এক এক লোক মা একটা দুইটাও দেয়। এই অবস্থা কই মরিচ ছাড়া এই মুখ পাতে না, কোন মরিচ ছাড়া পাতা না খেয়ে ফেলতেছে মরিচ। এইভাবে এইভাবে কওয়া করতে গেলে এইভাবে খাই আমি। আপনি একটা খালে আমাশা শুরু হয় আর এইভাবে খেয়ে ফেলতেছে কিছু হয় না। তো যেই মরিচ চামড়া লাগলে চামড়ায় জ্বলে, আর ওই মরিচ খেয়ে ফেলতেছে অথচ খাদ্য নালি আরো নরম, এখানে তো জ্বলল না, খেয়ে ফেলতেছে। এই খেলাম সুটকি, এই খেলাম আইসক্রিম, এই খেলাম গরম চা, হ্যাঁ এই খেলাম বট্টা, এই খেলাম মরিচ, এই খেলাম তামাক, একবারে কিছুই। ডাক্তারের থিওরি যে 2 ঘন্টাও বাঁচার কথা নয়, কিন্তু আমার বাবা বাসায় রাখতেছেন কিছু হইতেছে। আমার দেহতে হয়েছিলেন যখন আমার বাড়িতে, তো লাল মরিচ বেটে একবারে এক ডলা বাতের সাথে খেয়ে ফেলতেন, একদম ভালো। আমাদের তো ভালো মানুষে খেলে আমাশা হয়, ওনার আমাশা হইলে লাল মরিচ বাটা মরিচ বেটে এক ডলা খেয়ে ফেললে আমাশা ভালো হয়ে গেছে। কারো কারো আছে রুটি পানিতে ডুবে, পানি থেকে ডুবাই উঠছে জ্বর ভালো। আর আমাদের তো গণেশঙ্কর হবে আরো ডুবেলি, আমার আল্লাহর কুদরত। ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহে এবং জমিনে আমার আল্লাহর বহু নিদর্শন আছে। এগুলো নিয়ে চিন্তা করো, করলে সহজে আমি আল্লাহকে পেয়ে যাবে, সহজে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারব। ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন, যারা অচেতন এরা এই নিদর্শনের উপর দিয়ে কিন্তু চলাফেরা করতেছে, চলতেছে, কিন্তু এদিকে তাকায় না, বিমুখ হয়ে চলে। আর যারা বড় বড় বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, অধিকাংশ তো নাস্তিক, আল্লাহ মাফ করুক, নাস্তিক বুদ্ধিজীবী। কি পরিমাণ বুদ্ধি যে নিজের মালিককে চিনে না, এটা আপনারা বুদ্ধিমান বলবেন? মালিক ছিলেন একটা কুকুর পর্যন্ত মালিক চিনে, আর আমি মালিক চিনলাম না, তো কুকুর থেকে তো অপাম হইলাম, আমি বুদ্ধিজীবী না বললে বুদ্ধিজীবী। যে আমি বলি বুদ্ধিজীবী কাকে বলে, যে বুদ্ধি বিক্রি করে খায় এটি বলে বুদ্ধিজীবী। যেমন ব্যবসাজীবী কাকে বলবেন, যে মাল বিক্রি করে খায় একে ব্যবসাজীবী। আইনজীবী যে আইন বিক্রি করে খায় একে বলে আইনজীবী। শ্রমজীবী যে শ্রম বিক্রি করে খায় একে বলে শ্রমজীবী। তো বুদ্ধিজীবী কাকে বলবেন, সে বুদ্ধি বিক্রি করে খায় একে বলে বুদ্ধিজীবী। বিক্রির বৈশিষ্ট্য কি, যে বস্তু বিক্রি করা হয় বিক্রি করতে করতে এক সময় শেষ হয়ে যায়। এক সমান ধান আছে বিক্রি করতেছেন, এক মন আধা মন দুই মন পাঁচ মন বিক্রি করতে করতে এটা 2 সমান হবে না, শেষ হবে, শেষ বিক্রি করতে করতে শেষ। তো বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করতে করতে এক সময় এটা তো শেষ হবে না, আরো বাড়বে, শেষ। তো যার বুদ্ধি শেষ এর কি বলবেন, যার কোনো বুদ্ধি নেই এ কি পাগল বলতেছেন আপনারা? পাগল অন্তত আধা পাগল হইলে তো হবে, পুরা না হইলে হ্যাঁ এই বুদ্ধিজীবী। তাই দেখা গেছে যে বুদ্ধিজীবীর বয়স যত বেশি উল্টা পাল্টা কথা তত বেশি। যার বড় বুদ্ধিজীবী কোরআনের বিরোধিতা তত বেশি, আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে তত বেশি। বুঝা গেছে বিক্রি করতে করতে শেষ, এখন হয় আধা অথবা পুরে। আধার কথায় কথা মনে করে এক বড় অফিসার আসছে, এরকম বুদ্ধিজীবী আর কি মাদ্রাসায়, মাদ্রাসায় কি হয় এখনো অনেকে জানে না, মাদ্রাসায় কি হয়, মাদ্রাসায় কি হয় একটু আসেন থাকেন, মেহমানদারি করব, দেখবেন মাদ্রাসায় কি হয়, না আসলে দূর থেকে তো বুঝবেন না কি হয়। তো মাদ্রাসায় আসছে, মাদ্রাসায় কি হয় এদেরকে একটু পরীক্ষা করবে, আসলে লেখাপড়া হয় কি না। তো ছাত্র শিক্ষক সবাই সামনে বসাইয়া প্রশ্ন করলেন, কি আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হইলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলতো আমার বয়স কত? আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলতো আমার বয়স কত? একজন তার বলেলেন, দাঁড়িয়ে বলে স্যার
আপনার বয়স 60 বছর 60 বছর কইজি কিভাবে বের করলে কইজি জনাব আমাদের বয়সে একজন আধা পাগল আছে ওর বয়স 30 বছর আপনার যে পুরা এই জন্য আপনার 60 বছর না হয় বাবা বাবা যে অফিস থেকে রওনা হয়ে তিনটা বাজে বাবা সাহেব ক্যান্সার সাথে বয়সের কি সম্পর্ক এটি আমি সেও আপনার 60 এখন বুঝে আছে এখানে কি হয় من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون أكاشو مجھے من زمین أمي الله بكو بدرشن آسے إبلو إرادة لئے روكور دي چواتي رأي كوري كنتو بمقتا كي بزر چشتا كورينا نامو يو بردي جي بي مالك چننا بردي جي بي إبتو دي آخصة جوار كي بردي بار مالك چننا كي آما تي خواه تاكي چننا إبتو دي آخصة جو كي بردي بار আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝার তৌফিক দান করুন।